এটাও বলি, আবার এটা বলা যায়, ভাইয়ের কপালে নিলাম ফোঁটা, জমে দোয়ারে পড়লো কাটা, ভাই আমার সোনার বাটা, এটা বলা যায়, ওই যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমে দোয়ারে পড়লো কাটা, তারপরে কি কাটা যেন নড়ে না, ভাই যেন মরে না, চন্দ্র সূর্য যতদিন আমার ভাই ততদিন, বোঝো কি ব্যাপারটা, তুই তো দিদিকে কি গিফট দিবি? এই তাকা, এই দেখতে পারি চুপ কর, এই তাকা তো দিদিকে তুই কি দিবি? পরিচয় করে কথা বল, আর তোর দিদি তোকে কি দেবে? তোর দিদি, তোর দিদি তোকে কি দেবে? পুরো কথাটা বল পরিষ্কার করে, তোরা তো তোকে তো স্যাট স্যাট লাগছে কেন দেখতে, কেন ক্যাডবেরি আর চিপস চাস না তো দিদির কাছ থেকে? চাই, এখনো তো আসিনি সেই দিয়ে, শুনলাম তো দিদি তোকে নাকি চিপস তারপরে আরো অনেক কিছু দিয়ে দিয়েছে, যেমন তোর বাঙালিদের প্রধান খাদ্য খিচাড়ি, তারপরে আরো অনেক কিছু আছে না এরকম কি যেন, এই তারপরে শুনলাম তুই নাকি তোর দিদি তোকে নাকি ইসে দেবে কি যেন বলে, বাদাম, তারপরে চিপস, তারপরে কি যেন, মারছিস কেন আমাকে? তোর দিদি আমাকে বলে গেছে নিজে নিজে বলে কিন্তু কিছু বলবি না আমার।